নমস্কার বন্ধুরা, তনহীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটা চটপটা স্ন্যাক্স এর রেসিপি শেয়ার করব। বাইরে বেরোলেই কিন্তু আমরা প্রায়শই ফুচকা, দই বড়া, পাপড়ি চাট বা দই ফুচকা খেয়ে থাকি। বাড়িতে কিভাবে পারফেক্ট ভাবে ফুচকা বানিয়ে নেওয়া যায়, গতকাল আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করেছি। তার আগে আমি মানে 7-8 মাস আগে আমি ফুচকার সম্পূর্ণ রেসিপিটাও শেয়ার করেছিলাম, মানে ফুচকার টক জল কিভাবে বানাতে হয়, আলু কিভাবে মাখতে হয়, সবটাই শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব দই ফুচকার রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু দই ফুচকা খেতে ভীষণই পছন্দ করে। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দই ফুচকা বানাবার জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে ফুচকা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছি। আর লাগবে সিদ্ধ আলু, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ধনে পাতা কুচি, ঝুড়ি ভাজা, ছোলা সেদ্ধ। ছোলাটা 4-5 ঘন্টা ভিজিয়ে প্রেশার কুকারে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটর সেদ্ধ, মটরটাকেও 4-5 ঘন্টা ভিজিয়ে অল্প লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি, এই চাটনির রেসিপির লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পাতিলেবু আর গন্ধরাজ লেবু, চাট মশলা, বিট লবণ, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে, অল্প একটু চিলি ফ্লেক্স, সেদ্ধ কাঁচা লঙ্কা আর টক দই। টক দই ছাড়া কিন্তু দই ফুচকা অসম্পূর্ণ। সমস্ত উপকরণ আমি একত্র করে নিয়েছি, এবার দই ফুচকাগুলো তৈরি করব। সেদ্ধ করে নেওয়া আলুর খোসাটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে আলুটাকে খুব ভালো করে প্রথমে চটকে মেখে নিতে হবে। এই আলুর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ, অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, পরিমাণ মতন ধনে পাতা কুচি। পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন নেবেন। কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলা, লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটর, ভাজা মশলা, চিলি ফ্লেক্স, 2টো সেদ্ধ কাঁচা লঙ্কা, 1/2টা পাতিলেবুর রস। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে ফুচকা একটু ঝাল ঝাল হলে, মানে ফুচকার এই আলু মাখাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এবার সব কিছু দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এটা দই ফুচকা বানাচ্ছি, তাই তেঁতুলের টক জল আমি এর মধ্যে ব্যবহার করিনি, মানে আলু মাখার মধ্যে ব্যবহার করিনি। নর্মাল ফুচকা বানালে, মানে টক জল দিয়ে যদি ফুচকা বানাতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই তেঁতুলের টক জল ব্যবহার করবেন। নিয়ে নিলাম 2টো কাগজের প্লেট। এবার ফুচকাগুলোকে ভেঙে আমি প্রথমে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফুচকা কিন্তু ভীষণভাবে মুচমুচে আছে। গতকাল আমি বানিয়েছিলাম, মনেই হচ্ছে না যে এগুলো আগে থেকে বানিয়ে রাখা। 2টো প্লেটে আমি 2রকমভাবে দই ফুচকা তৈরি করব। 1টা প্লেটে আলু দিয়ে আর 1টা প্লেটে আলু ছাড়া। 2টো প্লেটেই আমার ফুচকা নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মেখে নেওয়া আলুটা আমি দিয়ে দিচ্ছি ফুচকার মধ্যে। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি অল্প পরিমাণে আলু দিয়ে দিচ্ছি, খুব বেশি আলু কিন্তু ভালো লাগে না। টক দইটা বেশ ঠান্ডা, আর ঠান্ডা টক দই কিন্তু ভালো লাগে,
দইটা ভালো করে ফেটিয়ে একটা একটা করে ফুচকার মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এই টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনির রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ রেসিপিটা আমার আগে থেকেই চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি এখনও দেখে না থাকেন প্লিজ আর একবার চেক করে নেবেন। অল্প একটু পেঁয়াজ কুচি, যদি পেঁয়াজ কুচি অপছন্দ হয় তাহলে দেবেন না, আপনাদের যা যা দিয়ে খেতে ইচ্ছে হবে তাই তাই কিন্তু দেবেন, তবে ধনে পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দিচ্ছি অল্প অল্প করে ভাজা মশলা, ঝুরি ভাজা, ঝুরি ভাজা কিন্তু মাস্ট। ওপর থেকে আরও একটু তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি, যদি প্রয়োজন হয় দেবেন, যদি ইচ্ছে না হয় দেবেন না, একটু চিলি ফ্লেক্স আর একটু বিট লবণ। তৈরি হয়ে গেল আলু মাখা দিয়ে দই ফুচকা। এবার আলু ছাড়া দই ফুচকাটা করে দেখাচ্ছি। ফেটিয়ে নেওয়া ঠান্ডা টক দই দিয়ে দিচ্ছি ফুচকার মধ্যে, এর মধ্যে কিন্তু আলু দিচ্ছি না। প্রত্যেকটা ফুচকার মধ্যেই আমি বেশ অনেকটা পরিমাণে দই ভরে দিচ্ছি। যদি আপনাদের আলু দিয়ে খেতে ইচ্ছে হয় তাহলে আলু মেখে নিয়ে ফুচকার মধ্যে ভরে তারপর দই ভরবেন। আমার শুধু দই দিয়ে দই ফুচকা খেতে ভালো লাগে বলে আমি এইভাবে দই ফুচকা করি। দিয়ে দিচ্ছি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজা দেওয়ার পর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু ভাজা মশলার গুঁড়ো। যেরকম ইচ্ছে সেরকমভাবে কিন্তু আপনারা দই ফুচকা বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে দই ফুচকা, মাত্র 5 মিনিট সময় লাগলো, কারণ যেহেতু গতকাল আমি ফুচকাটা বানিয়ে রেখেছিলাম তাই 5 মিনিটের মধ্যে একদম ঝটপট করে দই ফুচকা তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ঠিক এইরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।